أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما যে ভাই নাম উল্লেখ করেন নাই লাস্টে ডাবল ফোর টু নাইন নাম্বার জানতে চেয়েছেন যে মানুষের দুস্ত্রুটি বর্ণনা প্রসঙ্গে কোনো পীর সাহেবের বা কোনো নেতা নেত্রী তাদের দুস্ত্রুটি বর্ণনা করা কি এটাকে হবে কি হবে কিনা তো আসলে বিষয়টি আমরা খেয়াল করব যে সব সময় আমরা ভালোর সেটটা করে যাব খারাপের সেটটা বর্জন করব তো খারাপ এবং ভালো নির্ণয় করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে অনেক সময়তে নির্ণয় করতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ আর দস্তুরটি সারা মানুষের কি গোনা নেই মানুষের গোনা বলি নেই দস্তুরটি যদি আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তাদে দস্তুরটি ডেকে রাখবেন মানসা সাতারা মুসলিমান সতর সতর আল্লাহ يوم القيامه যে যে ব্যক্তি কোনো মুসলমানের দস্তুরটিকে ডেকে রাখবে আল্লাহ তাআলা তার দস্তুরটিকে কিয়ামতের দিন ডেকে রাখবেন যেখানে আল্লাহ ডেকে রাখতেছেন সেখানে আপনার আমার প্রকাশ করার জন্য এত কি হ্যাঁ তবে যদি কোনো প্রয়োজন হয় একজন মানুষ ধোকার দিচ্ছে একজন মানুষ প্রকৃতির বা খারাপ প্রকৃতির মানুষকে ধোকা দিচ্ছে সেই ক্ষেত্রে সাধারণ মুসলমানকে সতর্ক করানোর জন্য সেটা গিবত হবে না এই বিষয়টি খেয়াল রাখবেন যে গিবত ওই সমস্ত দস্তরুটি যা শুনলে সে অপছন্দ করবে অর্থাৎ যার বন্ধ বর্ণনা করতেছেন সে শুনলে অপছন্দ করবে সেটাকে গিবধ বলা হয় কিন্তু ছয়টা ক্ষেত্রে গিবধ হবে না সেই ক্ষেত্রে মানুষের দোষটি বর্ণনা করা যাবে একজন দুষ্ট প্রকৃতির লোক খারাপ প্রকৃতির লোক দাপট দেখাইয়ে পয়সা দিয়ে বা যে কোনো ভাবে হোক সেটা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে বা অনেক সাধারণ মানুষ গ্রাম ও মানুষ তারা জানতেছে না সেই ক্ষেত্রে যদি আপনার উদ্দেশ্য এটা হয় যে না নিরীহ সাধারণ মুসলমানকে আমি সতর্ক করব এই দুষ্ট প্রকৃতির লোক থেকে যেন সে দূরে থাকে বা দুষ্ট প্রকৃতির লোকের ষড়যন্ত্রে যেন সে না পড়ে তাহলে এই ক্ষেত্র বৈধ তাছাড়া আমার কর্তৃত্বকে জহের করার জন্য আমার ক্ষমতাকে প্রকাশ করার জন্য আরেকজনকে ডাবাইতে হবে এটা না এই উদ্দেশ্যে না এই উদ্দেশ্যে এটা নিশ্চয়ই গিবত হবে হ্যাঁ এখন কোন প্রতিহিংসা বাদ দিয়ে প্রতিহিংসা বাদ দিয়ে যে না আমি একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষকে আমি বাঁচাতে চাচ্ছি সংরক্ষণ করতে চাচ্ছি তার দুষ্ট প্রকৃতির দুষ্টামি থেকে বা খারাপি থেকে এই ক্ষেত্রে বৈধ কিন্তু তাকে ডাবাই আমি উপরে উঠবো এটা নিশ্চয় তারা হারামি করে যাচ্ছে অন্যায় করে যাচ্ছে তাদের ভালো কর্ম কয়টা পাবেন একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে অমুক পীর সাহেবের সবচেয়ে ভালো কাজগুলো কি কি দুই একটা জিজ্ঞাসা করেন দুই একটা বলেন তো দেখি তখন বলতেছিল যেরকম শেষ রাত্রে ওঠে তারা তাহাজ পড়ে এবং সকলে মিলে একসাথে হয়ে তারা জিকির করে আমি এটা যদি সবচেয়ে ভালো হয় এটাই তো কোরআন বিরোধী এটাই তো কোরআন বিরোধী সবচেয়ে ভালো কাজটাই যদি কোরআন বিরোধী হয় আল্লাহর বিধানের বিরোধী হয় তাহলে বাকি কি কোন মানদণ্ডে মাপবেন আপনি কি দিয়ে মাপবেন তো পীর শব্দের কাজ আবার ভালো কোনটা অতএব এগুলো খেয়াল করতে হবে যে একজন ভালোটা ভালোই বলতে হবে খারাপ একটা খারাপই বলতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা যেন সাধারণ মানুষের বা মুসলমানের হাতের জন্য হয় উপকারের জন্য সেটা আমার স্বার্থ উদ্ধারের জন্য বানোজনের স্বার্থ উদ্ধারের জন্য সেইটা আমরা বলে নিজেদের স্বার্থ হাসিল করবো এটা যেন না হয় মানুষের ইমান রক্ষার জন্য মানুষের ইমান যেন হেফাজত থাকে সেই ইমানকে হেফাজতে রাখার জন্য তাদের পক্ষ থেকে বা তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য এটা বর্ণনা করতে হবে বর্ণনা করা ওয়াজিব এই ক্ষেত্রে বর্ণনা করা অজিব একজন খারাপ লোক একজন দুষ্টু প্রকৃতির লোক সুতখোর ঘোষখোর ডাকাত তার থেকে আমাদেরকে সতর্ক করতে হবে সাধারণ মানুষকে সাবধান এই ধরনের লোক নেতৃত্বে আসলে সব কিছু ধ্বংস করবে কিন্তু এটা সাধারণ মানুষকে বলতে হবে বা সাধারণ নিঃস্বার্থভাবে বলতে হবে যে আমার কোনো স্বার্থ রেখে না যে ওকে ডাবাইতে পারলে আমি ক্ষমাতে আসতে পারবো এই উদ্দেশ্যে না বিষয়গুলো আমাদেরকে এইভাবেই বুঝতে হবে যে শরীয়ত কিছু জিনিস হালাল করেছেন কিছু জিনিস হারাম করেছেন এবং হারামের কারণ এবং হালালের কারণগুলো দেখতে হবে যে হালাল কোন ক্ষেত্রে হালাল তাই এই সমস্ত লোকের দুষ্টু রুটি বর্ণনা করে সাধারণ মুসলমানকে হেফাজত করতে হবে সাধারণ মুসলমানকে সতর্ক করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শাহীদ আল্লাহু анনাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল وأولو العلم, وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء